দুটি হাত না থাকার পরেও একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মেহেরপুরের শাহকুল ইসলাম। কারো মুখাপেক্ষী না হয়ে তিনি গড়ে তুলেছেন একটি ছাগলের খামার। তার এমন উদ্যোগ সাড়া ফেলেছে এলাকায়। অনেকেরই তাকে অনুসরণ করে ছাগলের খামার তৈরিতে আগ্রহী হচ্ছেন। মেহেরপুর থেকে হামিদুর রহমান কাজলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 10 বছর বয়সে বন্ধুদের সাথে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুটি হাত হারান শাহকুল ইসলাম, কিন্তু এতেই থেমে যাননি তিনি। মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের এই ব্যক্তি নিজের চেষ্টায় হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা, গড়ে তুলেছেন একটি ছাগলের খামার। জীবনযুদ্ধে হার না মানা শাহকুল 5টি ছাগল কিনে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে রয়েছে 40টি ছাগল। খামার থেকে উপার্জিত অর্থেই চলছে তার সুখের সংসার। আমি নিজে প্রতিবন্ধী হই, আমি তো হইছি, কারোর কাছে হাত পাতা লাগে না। আমি নিজে ছাগল পালন করে আমি স্বয়ংসম্পূর্ণভাবে চলছি, আমি সংসার চালাছি। শাহকুলের খামারের রোগ প্রতিরোধ সহ নানা পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। প্রাণী সম্পদ বিভাগ তার এই ছাগল পালনকে আরো উৎসাহিত করছে এবং আমরা নিয়মিত তদারকি করছি। তার এই উদ্যোগ প্রতিবন্ধীদের জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত বলে মনে করেন স্থানীয়রা। তার দেখা দেখি অনেকে এখন ছাগলের খামার গড়ে তুলেছেন। ছাগলের দেখা দেখি আমি কড়া ভেড়া কিনিনি, আমি এখন সব ভেড়া পালন করছি। জেলা প্রশাসক বললেন শাহকুলের এই উদ্যোগ প্রতিবন্ধীদের বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে অনন্য এক উদাহরণ হিসেবে কাজ করছে। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। শাহকুল শুধু আমাদের মেহেরপুরের নয়, একজন সফল উদ্যোক্তা হিসাবে সারা বাংলাদেশের জন্যই শাহকুল একটা দৃষ্টান্ত। আত্মবিশ্বাস একজন হাত হারানো মানুষকে কতটা সফল করে তুলতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত শাহকুল। এখন তার স্বপ্ন 5 বছর বয়সী কন্যা সন্তানকে পড়াশোনা শিখিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।